হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগের দিন আমি তোমাদের সাথে কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়ার রেসিপি শেয়ার করেছি, আর আজকে এই কাঁঠাল দিয়েই আরও একটি মজার পিঠা তৈরি করব, তাও আবার তেল ছাড়া। আশা করছি আজকের এই কলা পাতা দিয়ে কাঁঠালের পিঠাটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে কাঁঠালের কোষ নিয়েছি 18 থেকে 20টার মতো, আর এই কাঁঠালের কোষগুলো থেকে আমি বিচিগুলোকে আগে থেকেই ফেলে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার 2/3 ভাগ দিয়ে দিচ্ছি, আর বাকিটাকে আমি পরবর্তীতে ব্যবহারের জন্য একপাশে রেখে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর এখন এর মধ্যে সামান্য একটু লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এই সব কিছুকে হাত দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর যখন এই চাউলের গুঁড়ার সাথে কাঁঠালগুলোকে মাখানো হবে, তখন এই কাঁঠালগুলো একেবারে গলে যাবে। আর এখন এই মিশ্রণটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে যে বাকি চাউলের গুঁড়াটা আছে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ মথে নিচ্ছি, আর যখন সবকিছু ভালো করে মিক্স করা হয়ে যাবে, তখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি, কারণ আজকে আমি এটা থেকে 2টো পিঠা তৈরি করব, তাই 2টো ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে আরো বেশি ভাগ করে ছোট ছোট করেও তৈরি করতে পারো। এবার যে তাওয়াটার মধ্যে পিঠাগুলোকে আমি ভাজবো, সেই তাওয়াটার মধ্যে আমি ছোট্ট একটা কলা পাতা দিয়ে এর উপরে আরো একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এবার এই কলা পাতাটার উপরে 1/2টা মিশ্রণ দিয়ে হাতের মধ্যে অল্প একটু পানি নিয়ে মিশ্রণটাকে হাতের সাহায্যে চেপে চেপে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। চাইলে এটাকে অন্য শেপেও তৈরি করা যেতে পারে। আর এখন এই পিঠাটা সুন্দর করে কলা পাতার উপর দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আরো একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি চুলার মধ্যে দিয়ে দিব এটাকে ভাজার জন্য। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করছি না। এখন এটাকে চুলার উপর বসিয়ে চুলার আঁচটাকে একেবারে লো হিটে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে লো হিটে রেখে 5 থেকে 7 মিনিট এটাকে ভেজে আমি এই ঢাকনাটাকে উঠিয়ে পিঠাটাকে একবার উল্টে দিচ্ছি। এখন এই পিঠা উল্টে দেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। আর এখন এই পিঠাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর ঢাকনাটাকে খুলে একবার উল্টে দিয়ে এই পিঠাটাকে তোমাদেরকে দেখাচ্ছি যে এর উপরটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কলা পাতাটাও এর উপর থেকে উঠে যাচ্ছে। এবার এই পিঠাটাকে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই আমার পিঠাটা একেবারেই রেডি। আর এই পিঠাটাকে ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। এখন এই পিঠাটাকে যেভাবে ভাজলাম বাকি পিঠাটাকেও আমি ঠিক এইভাবে ভেজে নিব। এখন এই পিঠাগুলোকে আমি অফ ক্যামেরাতে কেটে নিচ্ছি, আর কাটার পর গরম গরম সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি পিঠাগুলোকে এইরকম 4 ভাগ করে কেটেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারো। আর আজকের এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পিঠাটা বাসায় তৈরি করে দেখো। আশা করছি খেতে খুব ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।